আমরা স্ন্যাক ভিডিওতে ঢুকলে এই যে দেখেন এই লেখাটা আসে, আমরা কারো ভিডিও দেখি না এবং কাউকে আমরা এসএমএস করতে পারি না, আগের মতো ভিডিও পোস্ট করতে পারি না। তার কারণ কি? দেখেন আমরা কিছুদিন আগে একটা ভিডিও দিছি আপনাদেরকে, বলছি যে স্ন্যাক ভিডিও অ্যাপস বন্ধ করে দিবে। তো বাংলাদেশ থেকে কিন্তু স্ন্যাক ভিডিও অলরেডি বন্ধ হয়ে গেছে। এখন আপনারা স্ন্যাক ভিডিও তার কারো ভিডিও দেখবেন না এবং কাউকে ইনবক্সে এসএমএস দিতে পারবেন না, আপনাকে কারা ফলো দিচ্ছে সেটাও দেখবেন না। অনেকের আইডি আছে, আইডিতে ভিডিও আছে, কিন্তু ওই ভিডিওগুলো আর কেউ দেখবে না, আপনিও কারো ভিডিও দেখতে পারবেন না। তো আসলে এই ভিডিওটা না দিয়ে পারলাম না, অনেকে আমাকে মানে আমার আগে যারা আমার সাথে ইমোতে হোয়াটসঅ্যাপে অ্যাড আছে, আবার অনেকে আমার ইউটিউবের ভিডিও তো কমেন্ট করছেন, এসএমএস করছেন হোয়াটসঅ্যাপ ইমোতে, যে ভাই আমরা স্ন্যাক ভিডিওতে এখন আগের মতো ঢুকতে পারি না, স্ন্যাক ভিডিওতে ঢুকলে যে আমাদের সামনে এই লেখাটা আসে এটা কী জন্য আসে? তো মূলত এটা আপনাদের মোবাইলের কোনো নেটওয়ার্কও প্রবলেম না, নেট ঠিক আছে, দেখেন আপনারা ইউটিউব ভিডিও দেখেন, ফেসবুক ভিডিও দেখেন, সম্পূর্ণ সব ভিডিও দেখতে পারবেন, কিন্তু স্ন্যাক ভিডিও আপনারা আর দেখতে পারবেন না, কারণ বাংলাদেশ থেকে স্ন্যাক ভিডিও উঠাই দিয়েছে। আর স্ন্যাক ভিডিও আমাদেরকে শুরু থেকে ঠকাইতেছে, শুরু থেকে তারা মিথ্যা কথাবার্তা বলে স্ন্যাক ভিডিও অ্যাপসটা পরিচালনা করছে। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাইছি, অনেক ফ্যান ফলোয়ার্স বাড়াইছি, একজন আরেকজনের সাথে আমরা ভালো একটা বন্ধুত্ব করছি, তারা আমাদেরকে আবার এই ধরনের ধোকাটা দিছে, ঠিক আছে? তো আপনারা এখন আর স্ন্যাক ভিডিও চালাতে পারবেন না। স্ন্যাক ভিডিওতে আরও ভালো ভালো অ্যাপস আছে, আপনারা ওগুলাতে যান, লাইকি অ্যাপস, টিকটক অ্যাপস, হ্যাঁ। আর যারা আমার সাথে লাইকিতে টিকটকে আপনারা যুক্ত হতে চান, আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওই লিঙ্কে ক্লিক করে আমার সাথে লাইকি টিকটকে যুক্ত হতে পারেন। আসলে কারেন্ট চলে গেছে, এই কারণে অন্ধকার হয়ে গেছে, তাই ভিডিওটা আর লং করব না। তো যারা স্ন্যাক ভিডিওকে অনেক ভালোবাসতেন, ওখানে ভিডিও শিডিও ছাড়তেন, আপনাদেরকে আমি একটাই পরামর্শ দিব, আপনারা লাইকি কিংবা টিকটক এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করেন, ওখানেও আপনারা স্ন্যাক ভিডিওর মতো ভিডিও দিতে পারবেন। ওটা আরও বড় প্ল্যাটফর্ম, ওখানে কোটি কোটি মানুষ আছে, কোটি কোটি দর্শক আছে, আপনি ওখানে ভিডিও দিলে তাড়াতাড়ি ভাইরাল হতে পারবেন, কিন্তু স্ন্যাক ভিডিওতে আপনি কখনো ভাইরাল হতে পারবেন না, ওখানে লোকজন তেমন নাই, শুধু আমাদের বাংলাদেশে যারা আছে তারাই আপনার ভিডিও দেখবে। বাংলাদেশে কয়জন হাতার স্ন্যাক ভিডিও আছে? তো আজকের এই ভিডিওটাই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।